পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানান মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি একাধিকবার মামলায় দিয়েছেন। বিচারপতির পদ থেকে দিতে চলেছেন এবার তিনি চলতি বছরের অগস্ট মাসেই অবসরের কথা ছিল কিন্তু তার আগেই এই সিদ্ধান্ত নিতান্তই তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠাবেন বলেই খবর